পরীক্ষা তো টিচাররা করেন, কারণ ছাত্র কার কি যোগ্যতা ভেতরে আছে না আছে, কি কি পড়ছে না পড়ছে জানেন না, এটাকে জানবার জন্য জানাবার জন্য পরীক্ষার আয়োজন। আল্লাহ তো আহকামুল হাকিমিন, আলমুল গায়েব, তিনি তো সব কিছু জানেন, তিনি আবার পরীক্ষা কিভাবে করেন? জানা জিনিসটা আবার পরীক্ষা হয় নাকি? এর উত্তর হলো হ্যাঁ। একজন টিচার জানেন যে তার ছাত্রকে কেমন মেধাবী এবং কে ফার্স্ট হবে কে লাস্ট হবে এটাও তিনি জানেন, তারপরে তিনি পরীক্ষা নেন। এই পরীক্ষাটা তার নিজের জন্য সবসময় নেন না, এই পরীক্ষাটা অন্যদের কাছেও প্রমাণিত করবার জন্য যে দেখো এর যোগ্যতা এর যোগ্যতা আমি জানি, তারপর আমি করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আমাদের পরীক্ষা নেন। এবং এই পরীক্ষার সাথে আমাদের একাডেমিক পরীক্ষার মিলগুলো বড় অদ্ভুত এবং অসাধারণ মিল। দুনিয়াতে আমরা একাডেমিক যে পরীক্ষাগুলো দেই, আমাদের শিক্ষার্থীরা এখন দিচ্ছে, এক একজন এক একটা পর্যায়ে পরীক্ষা দিয়েছেন, দিচ্ছেন, দিবেন, এই পরীক্ষাগুলোতে পরীক্ষার হলে শিক্ষার্থীকে প্রশ্ন দেওয়া হয় এবং প্রশ্ন উত্তরে সে আনসার করে লেখে। পরীক্ষার হলে পরীক্ষার্থীকে স্বাধীনতা দেওয়া হয়, পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। তুমি তোমার খাতায় কি লিখবা না লিখবা এটা তোমার ব্যাপার। কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে খাতা যদি কিছু না লেখে, চুপচাপ বসে থাকে, বাদাম খেয়ে খেয়ে পুরো টাইমটা পাস করে দেয়, কি বলেন? টিচাররা কি তাকে পানিশমেন্ট দিবেন? কোনো বলবেন যে বেয়াদব, এটা কি এই জন্য আসছো, লেখো, তোমাকে লিখতে হবে, ক্লাসে পড়ে না, পড়া পারে না, এর জন্য পানিশমেন্ট আছে। কিন্তু পরীক্ষার হলে পরীক্ষায় ভালো লিখতে পারো, খারাপ লিখতে পারো, লিখুক না লিখুক, কোনো কিছু বলে? কোনো বলা বলি নেই, তোমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো একটা সার্টেন টাইম পর্যন্ত, তুমি যা ইচ্ছা তা করো, তোমার সাথে হিসাব নিকাশ হবে ফলাফল প্রকাশের দিন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টা পরীক্ষার জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং স্বাধীনতা দিয়েছেন। তুমি এখানে চুরি করতে পারো, ডাকাতি করতে পারো, যদি ফাঁকি দিয়ে তুমি বাঁচতে পারো তোমার ব্যাপার, তুমি হালাল এর জন্য কষ্ট করতে পারো, কষ্ট না করে হারামের দিকে ছুটে যেতে পারো, তোমাকে এখানে যা খুশি তা করার মতো স্বাধীনতা সক্ষমতা দিয়ে তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে, যা খুশি করো। আল্লাহ সুবহানাহু এখানে বলবেন না যে তুমি কেন অন্যায় করছো তাহলে সাথে সাথে তোমাকে শাস্তি, না, কখনো কখনো অ্যালার্ম দেন আল্লাহ তালা, সতর্ক করেন, শাস্তি দেন, সেটা আমাকে সতর্ক করবার জন্য, বাট আপনার চূড়ান্ত শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন না। হিসাব নিকাশ হবে কি আমাদের দিন যখন ফলাফল প্রকাশ হবে তখন। তো দুনিয়ার এই একাডেমিক বিভিন্ন পরীক্ষার সাথে আমাদের গোটা সামগ্রিক জীবনের পরীক্ষার অনেক মিল আছে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করবার অনেক কিছু আছে। বিধায় পুরো জীবনটাকেই পরীক্ষা হিসাবে ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে, তাহলে ইনশাআল্লাহ জীবনের শেষ চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাতে যাওয়া সহজ হবে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জীবনের এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।